বন্ধুরা আজকের ভিডিওর সর্বপ্রথম আপডেটটি হলো নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণ নিয়ে তৈরি হয়েছে জট এবার কি পুরোপুরি থেমে যাবে বিমানবন্দরগামী মেট্রোর কাজ নিউ কোরিয়া থেকে বিমানবন্দরগামী মেট্রো রুটে আবারও নতুন করে দেখা দিল জটিলতা জানা গিয়েছে নবদিগন্ত মেট্রো স্টেশন নির্মাণ নিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে এর কারণে কার্যত কাজ থমকে যাবার জোগাড় জানা গিয়েছে নবদিগন্ত মেট্রো স্টেশনের জন্য সংলগ্ন একটি জায়গা থেকে জমি অধিগ্রহণ করতে চাইছে রেল কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ স্থায়ীভাবে এই জমি চাইছে তবে এই জমিতে এই মুহূর্তে একটি টাওয়ার রয়েছে এবং এককালে এই টাওয়ারের সাহায্যে বিমান অবতরণের কাজ করা হতো এই মুহূর্তে বিমান অবতরণের কাজের জন্য এই টাওয়ারের ব্যবহার না হলেও এই জমি হস্তান্তর নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই জমি রেলের হাতে তুলে দিতে সম্মত তবে রেল চাইছে স্থায়ীভাবে সেই জমি নিজেদের নামে করতে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই জমি তিরিশ বছরের লিজে দিতে চাইছে আর এই নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা নবদিগন্ত মেট্রো স্টেশন নিয়ে এই জটিলতার কারণে কার্যত মেট্রো স্টেশনের কাজ একেবারে থমকে যেতে বসেছে পাঁচশো ছত্রিশ স্কোয়ার মিটার এলাকার জন্য আট দশমিক পাঁচ কোটি টাকা দিতে চাইছে মেট্রোর কর্তৃপক্ষ তবে বেঁকে বসেছে বিমানবন্দর রেল বিকাশ নিগম লিমিটেডের তরফ থেকে এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টরকে একটি চিঠি পাঠানো হয়েছে এদিকে জানা গিয়েছে এই জমির ক্লাসিফিকেশন বা শ্রেণীভাগ বদলাতে হবে বর্তমানে পাঁচশো বর্গমিটার এলাকাটি কমার্শিয়াল জমি হিসাবে চিহ্নিত হওয়ার কারণে রয়েছে সমস্যা এই এলাকাটিকে রোড অথবা রাস্তাতে পরিণত করতে হবে তবে টেকনোপলিসের পূর্ব দিকের এই জমি নিয়ে জটের কারণে এই মেট্রো কাজ এই মুহূর্তে থমকে রয়েছে ইএম বাইপাসের ওপর দিয়ে বিমানবন্দরগামী মেট্রোর অরেঞ্জ লাইনে সমস্যা রয়েছে ভিআইপি বাজার মেট্রো সূত্রের খবর খুব শীঘ্রই এই জট খুলতে পারে গত সপ্তাহে রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন এবং এর আগে নবান্নে মেট্রো কর্তৃপক্ষ এবং সিএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী উল্লেখ্য ভিআইপি বাজারে যেখান দিয়ে মেট্রোর ব্রিজ যাওয়ার কথা সেখানে মাটির নিচে সিএসসির একটি বিদ্যুতের লাইন রয়েছে যা নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে হাই ভোল্টেজ এই বিদ্যুতের তারগুলিকে সেখান থেকে সরানো হবে এবং তারপর এই এলাকায় নির্বিঘ্নে মেট্রোর কাজ করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই মেট্রোর চিংড়িঘাটা এবং মেট্রোপলিটন এলাকায় ভূগর্ভস্থ টানেল তৈরির কাজের জন্য রেল কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা আজকে দ্বিতীয় আপডেটটি হলো নিউগড়িয়া থেকে বেলেঘাটা মেট্রো সম্বন্ধিত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর শাখায় বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হওয়া এবার সময়ের অপেক্ষা রুবির মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত আরও চার কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ করে পুজোর মধ্যেই অরেঞ্জ লাইনে নয় দশমিক চার কিলোমিটার অংশে ট্রেন চালিয়ে দিতে চাইছেন কলকাতার মেট্রোর কর্তারা উল্লেখ্য কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমোদন চলে এসেছে কয়েকদিন আগেই বন্ধুরা পরের আপডেটটি হলো উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর মালদা থেকে বালুরঘাট পর্যন্ত এবার ছুটবে ইলেকট্রিক ট্রেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মালদাহের একলাখি থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিক ট্রেন ছোটা এখন শুধু সময়ের অপেক্ষা খুব দ্রুত চালু হয়ে যাবে এই নয়া ব্যবস্থা একলাখি থেকে বালুরঘাট রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তুতি খতিয়ে দেখলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের ডিআরএম এদিন মালদহের গাজল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম শহরেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা খুব দ্রুত একলাখি থেকে বালুরঘাট রুটে ইলেকট্রিক ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিয়া ডিভিশনের ডিআরএম কর্নেল শুভেন্দু চৌধুরী